আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা দেখছেন আলোকিত রাঙ্গামাটির প্রতিদিনকার রাত ৮টা সংবাদ। সাথে রয়েছে আমি মোহাম্মদ কাউসার। শুরুতেই শুনুন সংবাদ শিরোনাম। রাঙ্গামাটি সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের কাজ শুরু। লকডাউনের পঞ্চম দিনেও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত, ২,৮০০ টাকা জরিমানা। রাজস্থলীতে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে মারাত্মক জখম। লামায় বালুবাহী ট্রাক্টর উল্টে কিশোর চালক নিহত। এবার করোনায় আক্রান্তরা মারা যাচ্ছে দ্রুত, আইইডিসিআর। সুধী দর্শক, এতক্ষণ শিরোনাম চললেন, এবারে বিস্তারিত। রাঙ্গামাটি সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের কাজ শুরু। বহুল প্রতীক্ষিত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে শুরু হয়েছে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের কাজ। গত বছর করোনা রোগীদের চিকিৎসার জন্য সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট তৈরির কাজ শুরু করার কথা থাকলেও আন্তঃতান্ত্রিক জটিলতার কারণে বন্ধ ছিল সেটি। এবছর করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করায় সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট বসানোর কাজ আবারও শুরু হয়। সরজমিনে ঘুরে দেখা গেছে রাঙ্গামাটি সদর হাসপাতালে চলছে প্লান্টের ভবন নির্মাণের কাজ এবং মূল ভবনের ভেতরে চলছে পাইপলাইন বসানোর কাজ। করোনা আক্রান্ত রোগীদের জন্য হাইফ্লো অক্সিজেন সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট আইসিইউ ভেন্টিলেটরের মাধ্যমে চিকিৎসার প্রয়োজন হলেও সেই সুবিধা থেকে বঞ্চিত ছিল পার্বত্য জেলা রাঙ্গামাটির সাধারণ মানুষ। অক্সিজেন প্লান্টের কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সেন্ট্রাল অক্সিজেনের কাজ মাঝখানে কিছুদিনের জন্য বন্ধ ছিল, গত ১৪ এপ্রিল থেকে এটা আবার খুব জোরেশোরে করে শুরু হয়েছে এবং তারা বলতেছে যে ইঞ্জিনিয়ার সাহেব স্পেকট্রা বাংলাদেশ যে মানে সারা বাংলাদেশে সেন্ট্রাল অক্সিজেনে কাজ করতেছে, তারা বলতেছে যে এটা ১.৫ থেকে ২ মাস সময় লাগবে আনুমানিক। আশা করি ২ মাস পর থেকে আমরা সেন্ট্রাল অক্সিজেন সেবা পাবো, পুরো রাঙ্গামাটিবাসী পাবো। লকডাউনের পঞ্চম দিনেও জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত, ২,৮০০ টাকা জরিমানা। রাঙ্গামাটিতে মাস্ক পরিধান না করা এবং সরকারের নির্দেশ অমান্য করে ঘর থেকে বের হওয়ায় ১১ জনকে অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রবিবার ১৮ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত জেলা প্রশাসনের বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার বনরূপা রিজার্ভ বাজার দোয়েল চত্বরসহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে মাস্ক পরিধান না করায় ১১ জনকে মোট ২,৮০০ টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার। রাজস্থলীতে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে মারাত্মক জখম। রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া গ্রামে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে গৃহবধূর মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক মারমা যুবক। যুবকের নাম থুইমং মারমা, ২০। সে ডাকবাংলোপাড়া এলাকার রেগগাজ মারমার ছেলে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার ১৭ এপ্রিল রাত ৩:৩০ টার সময় এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন স্থানীয়রা। গোসল করে আইসে, তারপরে তারা কিছুটি মাইনে কিছু আর ইতি তো যাহন ওই দেবা বীজ ঘুরি রয়েছে বীজন আর হারি আর দায়ী। লামায় বালুবাহী ট্রাক উল্টে কিশোর চালক নিহত। বান্দরবনের লামা উপজেলায় ট্রাক্টর উল্টে এক কিশোর চালক নিহত হয়েছে। রোববার সকালে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ছামাইয়া ছড়িতে বালু ট্রাক্টর উঠে তার মৃত্যু হয়। নিহত ট্রাক চালক মোহাম্মদ শাহজাহান কক্সবাজার চকরিয়ার কাকারা ইউপির শাহমুরাদবাদ এলাকার মোহাম্মদ মনসুরের ছেলে। লামা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবার করোনায় আক্রান্তরা মারা যাচ্ছেন দ্রুত, আইইডিসিআর। করোনাভাইরাস কোভিড-১৯ মহামারীর দ্বিতীয় ঢেউ আক্রান্তরা আগের চেয়ে দ্রুত মারা যাচ্ছেন। গত বছরের চেয়ে আক্রান্ত এবং মৃত্যুর হারও বেড়েছে। সরকার রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, চলতি বছরের মার্চে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩৮ জন, এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৪১ জনের। সেই অনুযায়ী দুই সপ্তাহে মৃত্যুর হার ১,৪৭.৫% বেড়েছে। আইইডিসিআর আরও জানায়, এবছর এপ্রিলে আগের বছরের সর্বোচ্চ মৃত্যু হারের চেয়ে প্রতিদিন প্রায় ৫০% বেশি মৃত্যু হয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোকিত রাঙ্গামাটির প্রতিদিনকার রাত ৮টা সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানান এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।